সরকারি বিধিনিষেধ অমান্য করে রাস্তায় বেরিয়ে গ্রেপ্তার 17 জন। অশোকনগর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশের পক্ষ থেকে এলাকায় সচেতনতামূলক প্রচারও চালানো হয়। ইতিমধ্যেই করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় শঙ্কিত সাধারণ মানুষ। এ রাজ্যেও ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে করোনা। গত 3 তারিখ থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেন সহ অন্যান্য যানবাহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনও যথেষ্ট সতর্ক। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকে প্রচার চালানো হচ্ছে। অযথা ভিড় বা গ্যাদারিং কোথাও হবেন না, আতঙ্কিত হওয়ার দরকার নেই। খাট জাতীয় সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন, বারবার ধোবেন হাত, মাস্ক পরা বাঞ্ছনীয়, প্রয়োজনে বেশি বাড়ি বাইরে কেউ বেরোবেন না, সরকারের নির্দেশিকাগুলি মেনে চলবেন। কোনো সামাজিক অনুষ্ঠান, সোশ্যাল গ্যাদারিং যেগুলো নিয়মবিধি আছে ওগুলো মেনে চলবেন। রাত্রিবেলা নাইট কার্ফিউ চালু হয়েছে, সেটা মেনে চলবেন। মঙ্গলবার বারাসাত পুলিশ জেলার অশোকনগর থানার পক্ষ থেকে স্থানীয় বাজারগুলিতে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সকল সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে মাস্ক ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোবেন না, মাস্ক ছাড়া কেউ দোকানদারি করবেন না, মাস্ক ছাড়া কাউকে কোনো রকম কোনো জিনিস বিক্রি করবেন না, তাহলে কিন্তু পুলিশ প্রশাসন আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। আপনি যদি নিজে সচেতন থাকেন তাহলেই আপনি অন্যকে সচেতন করতে পারবেন, আপনি যদি নিজে সুস্থ থাকেন তাহলেই আপনি আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন। পুলিশের পক্ষ থেকে জানা গেছে গোলবাজার, কচুয়া বাজার এবং কল্যাণগড় বাজার এলাকা থেকে মাস্ক না পরায় 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু করেছে পুলিশ। আগামী দিনেও অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের ভূমিকায় খুশি সাধারণ মানুষ। প্রশাসনকে সবার আগে সাধুবাদ জানাই এবং ধন্যবাদও জানাই যে প্রশাসনের পক্ষ থেকে এরকম একটা পদক্ষেপ নিয়েছে যে মানুষকে সচেতন করার জন্য, কারণ করোনার তৃতীয় ঢেউ আবার আমাদের উপর আছড়ে পড়ছে। সেই জন্য আমাদেরকে সচেতন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দিচ্ছে, সেই সাথে বারবার করে মানুষকে বোঝাচ্ছে, মাইকিং করছে, সেটার জন্য সত্যি প্রশাসনকে ধন্যবাদ জানাই। পুলিশ গাড়ির মাথায় মাইক লাগিয়ে কদিন ধরে প্রচার অভিযান করছে, মানুষকে সচেতন করছে এবং আজকে সকালে গোলবাজারে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করেছে পুলিশ প্রশাসনের লোকেরা। এটা দেখেছি, তার সাথে সাথে দেখেছি কিছু মানুষ আছে সমাজে যাদের যতই সচেতন আপনারা করুন না কেন তারা ঠিক সচেতন হয় না, তো সেই মানুষগুলোর ক্ষেত্রে কিছু কড়া পদক্ষেপ নেওয়া দরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।